আকস্মিক পাহাড়ি ঢলে আবারও প্লাবিত সিলেট সুরমা কুশিয়ারের পানির চোখ রাঙ্গানি শঙ্কা জাগাচ্ছে বন্যার মনে করিয়ে দিচ্ছে দুই সালের ভয়াবহতার চিত্র দীর্ঘ আঠারো বছর পর সেই বন্যা সিলেটের একশো বাইশ বছরের রেকর্ড ভেঙে দেয় বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যা সামলাতে হিমশিম খেতে হয় পানিতে তলিয়ে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সুনামগঞ্জ জেলা শহর সিলেট নগরীরও রেল এবং মহাসড়ক পানিতে ডুবে যায় বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারাদেশের বাস ট্রেন এবং বিমান চলাচল তিন দফার সেই বন্যায় নস হয়ে যায় পুরো সিলেট অঞ্চল পানিবন্দী হয়ে পড়ে সিলেট ও সুনামগঞ্জের অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে আসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যায় নজিরবিহীন দুর্ভোগ সিলেটে বিশেষ করে সিলেট নগরসহ জেলার ভাগ এবং সুনামগঞ্জের নব্বই ভাগের উপরে এলাকা তলিয়ে যায় শতাব্দীর ভয়াবহ বন্যায় রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে স্বজন ও ঘর হারিয়েছেন অনেকে বানের পানিতে ভেসে গেছে গরু মহিষ হাঁস মুরগি অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিঃস্ব অবস্থায় বাড়ি ফিরে গেছেন নগদে পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বন্যায় সিলেট বিভাগে কোটি জনসংখ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে তেষট্টি লাখ বিভাগে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা গিয়ে ঠেকে প্রায় সাড়ে ছয় লাখে প্রায় চল্লিশ দিনের বেশি সময় বন্যায় স্থায়ী হয় দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য হাহাকার বাড়তে থাকে দুর্দশার মাত্রা সীমাহীনভাবে ছাড়িয়ে যায় বিভাগের চার জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার পাঁচশো ছাব্বিশ কিলোমিটার সড়ক সিলেট জেলায় চল্লিশ হাজার একানব্বইটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় তবে বাস্তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা আরও বেশি বলে বানভাসীরা জানিয়েছেন সিলেটের বন্যায় ক্ষতির বড় ধাক্কা লেগেছে কৃষি খাতে কৃষিতে ক্ষতি এক হাজার একশো তেরো কোটি টাকা বন্যায় শুধু কৃষিখাতি নয় ঘর বাড়িও বিধ্বস্ত হয়েছে স্মরণকালের এই বন্যায় সর্বনাশা বন্যায় ভেসে গেছে হাজার হাজার কোটি টাকার মাছ পরিসংখ্যান বলছে সেই সময় মৎস্য সম্পদের ক্ষতি দুই হাজার একশো তিয়াত্তর কোটি টাকা সিলেটের সম্পদের ক্ষতি ১৪ কোটি টাকা সব মিলিয়ে দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকার প্রভাব ফেলে সেই সময়ের ভয়ঙ্কর বন্যা সময় সংবাদ